স্যামসাং এর বিভিন্ন ফোনে আপনারা দেখবেন যে ক্রমাগত কোনো না কোনো সিকিউরিটি প্যাচ বা অ্যান্ড্রয়েড ভার্সন পরিবর্তনের আপডেট আসতেই থাকে। তো সেই ধরনের স্যামসাং এর এমন একটা ফোনের কথা বলবো যেটা নতুন 10 ভার্সনে লঞ্চ হয়েছিল এবং 11 ভার্সনে আপডেট আসতে চলেছে, যেটা স্যামসাং গ্যালাক্সি A51। তো এই ফোনটি যদি আপনি ইউজ করে থাকেন তো আপনার জন্য একটি খুশির খবর, যেখানে অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 11 যেটা, তো সিকিউরিটি প্যাচ যেটার UI 3.0 আপডেট আসতে চলেছে, যা কিন্তু রুশিয়াতে অলরেডি আপডেট ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়ে গেছে। তো আপডেট এটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছে যেটা রুশিয়াতে। তো এই যে তার যে ফরওয়ার্ড ভার্সন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই অনস্ক্রিনে A51 XXU4DUB1, তো এই আপডেটটা যেটা হচ্ছে রুশিয়াতে এটা লঞ্চ হয়েছে মানে রিলিজ হয়ে গেছে। তাহলে গ্যাজেট 360 থেকে পাওয়া এই নিউজ অনুযায়ী আমাদেরকে এই রিপোর্টটা দিচ্ছি। তো এটা হয়তো ইন্ডিয়াতে খুব শীঘ্রই আসতে পারে, যে কারণ এটা যেহেতু রুশিয়াতে যেহেতু আপডেটটা চলছে তো সম্ভবত হয়তো এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হয়তো আসতে পারে। তো সেই জন্যই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ভিডিও পাওয়া যায়।